নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড শীতের দুপুরে ধোঁয়া ওঠা ভাতে সর্ষে বোয়াল রোস্ট লেখা অমিতাভ মালাকার পাঠ সৌনক সান্নাল সাজাদপুরের জয়নুল শেখ দিগন্ত বিস্তৃত পদ্মার দিকে চেয়ে আনমনে গম্ভীর গলায় অনেকক্ষণ ধরেই কিসব সব বলছিলেন সবটাই জন্ম এবং স্বাধীন নাগরিকের কর্তব্য পরায়ণতার কথা আমি বিশেষ শুনছিলাম না শীতের রোদে ঘাসের ওপর বসে চা খেতে খেতে প্রাকৃতিক শোভা উপভোগ করার মাঝে শ্রম কর্তব্যনিষ্ঠা এসব শব্দের আনাগোনা খুব একটা ভালো যে লাগছিল তাও নয় আমি যতটা সম্ভব ভদ্রতা বজায় রেখে ওর দিকে মোটামুটি পিছন ফিরেই বসেছিলাম হঠাৎ শুনি দাড়ি নেড়ে বলছেন নদীর পারে বসে জলের আওয়াজ শুনব আর সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছের রোস্ট খাবো গরম ভাতে মেখে সঙ্গে রঙ্গিপুরের কাঁচা লঙ্কা ঘুরে বসলাম পদ্মার জল নীল আকাশ বাংলার চিরকালীন শাশ্বত প্রকৃতি সবই হঠাৎ এক লহমায় বোয়ালের লেজের ঝাপটে জীবন্ত হয়ে উঠল মনে হলো মানুষকে ভালোবাসা দরকার মনে হলো মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ মনে হলো এই ঘাসে ঢাকা পদ্মার চর তৈরিই হয়েছে আমরা কলাপাতায় বোয়ালের তেল গড়ানো বাটার ঝোল মেখে গরম ভাত খাবো বলে বোয়ালের রোস্ট প্রথম খেয়েছিলাম বিন্নাগুড়িতে শীতের সকালে দুপাশে চা বাগানের মধ্যে দিয়ে পথ ধরে বাবা সাইকেল চালিয়ে সোজা পৌঁছে গেছিলেন গয়ের কাটার হাটে আমি হ্যান্ডেলে বসে হাবিজাবি বকছিলাম মনে আছে শীতকালে উত্তরবঙ্গের সব স্কুলে দুমাসেরও কিছুটা বেশি সময় ছুটি থাকত অতএব সকালটা হাটে মাঠে বা হাটের মাঠে ঘুরে বেড়ালেও কান মূলে পড়তে বস বলতো না কেউই যাই হোক ছোট্ট পাহাড়ি নদীর পাশে সকাল থেকেই হৈ হৈ কাণ্ড মাটিতে শালপাতা বিছিয়ে তার ওপর মাছ সাজানো একটা বোয়াল দেখে দুজনেই দাঁড়িয়ে পড়লাম বিনা বাক্য ব্যয় লেজটা কেনা হল দুপাশে যতটা সম্ভব হাত ছড়িয়েও আগ ডগের নাগাল পাইনি মনে আছে কালো তেল চকচকে চেহারা সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি মোটা কমলা রঙের মাংসওয়ালা মাছটা বাড়িতে ফিরেই টক দই খানিকটা পাতিলেবুর রস সর্ষের তেল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো এবং রসুন বাটায় ম্যারিনেট করে ফেলা হলো তারপর আভেনে ঢুকিয়ে আরও অনেকখানি কাঁচা সর্ষের তেল ঢেলে ঢিমে আছে অপেক্ষা বাজার থেকে ফেরার পথেই খিদে পেয়ে গেছিল জয়নুল শেখ ঢোক গিলে বললেন আমাদের বাড়ির রান্নায় একটু পেঁয়াজ বাটা দেয় আমি বললাম আমরাও তো দিই তবে শুধু পেঁয়াজ আর রসুনের রস কষিয়ে নিয়ে আগে কাঁচা মশলা মাখানোর নিয়ম নেই শীতে বাংলাদেশের সবচাইতে ভালো বোয়ালের আমদানি উত্তর থেকে বগুড়া ময়মনসিং আর সিলেটের কিছু পুকুর এবং জলা থেকে পেল্লাই সব বোয়াল এক একটা পনেরো ষোলো কিলো ওজন মাংসের রং গাঢ় হলদেটে কমলা পেটের গোড়া থেকে নিচের দিকটা সৌভাগ্যবানদের কপালে জোটে বাকিটার কি হয় কে জানে জয়নুল শেখের বাসায় দেখলাম বোয়ালের রোস্টের তোড়জোড় সবটাই একরাশ কলাপাতায় কলা পাতায় জড়ানো মাঝে শুকনো লঙ্কার পরিমাণ একটু বেশি পড়ল চিনিও তবে পেঁয়াজ রসুন বাটা বাড়তি লঙ্কা এবং দই সবটাই আগে কষিয়ে নেওয়া হয়েছিল মেরিনেশনের ব্যাপারে জিজ্ঞেস করতে শুনলাম কলাপাতায় জড়িয়ে আংড়ার ওপর ছাইয়ে বসিয়ে দেওয়া হবে সবটা রান্না মেরিনেশন সবটাই একসঙ্গে হয়ে যাবে মাঝে বৌঝিয়েরা দক্ষতার সঙ্গে উল্টে দেবেন সেটি তবে সাবধানে কারণ ভাপা মাছ মাখনের মতো নরম উল্টোপাল্টা টোকায় ভেঙে যেতে পারে শীতে একটু ছোট বোয়াল কাঁচা তেল সর্ষে বাটা এবং ধনে পাতা টোম্যাটো দিয়েও ভাপানো হয় তবে এক্ষেত্রে গোটা মশলার মিশ্রণটাই আগে থেকে কষানোটা জরুরি জয়নুল শেখের হেসেলে এই রেসিপির জন্য দেখলাম কেউই বেশি সময় দিতে নারাজ বড় কড়াইয়ে মশলা তৈরি হয়ে গেলে তাতে মাছ দিয়ে নিবু নিবু আঁচে বসিয়ে দিল খানিকটা কাঁচা তেল ওপরে ছড়িয়ে শুনলাম দেশগাঁয়ের লোক নাকি একটু কালো জিরে বাটাও দেয় তবে সে জিনিস খাওয়ার সৌভাগ্য হয়নি কখনো